আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। কেকের রেসিপি 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে একটা খুবই সুন্দর স্পাইডারম্যান থিমের কেক আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার ভিউয়ার্সের রিকোয়েস্টেই কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করা। এই কেকটা যখন আমি পোস্ট দিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে, তো অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করেছেন এই কেকটা কিভাবে আমি ডেকোরেশন করেছি সেটাই যেন আপনাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। তো যেহেতু আমি আজকে ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক বানাচ্ছি, আমি 8 ইঞ্চি মোল্ডে আজকে কেকটা বেক করে নিচ্ছি। তো আমি এখানে টেম্পারেচার দিয়েছি হচ্ছে 35 মিনিট, 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি, আর সিলেক্টর দিয়েছি হচ্ছে উপর নিচ, টেম্পারেচার দিয়েছি 150 থেকে 200 মাঝখানে, মানে 170 থেকে 180 ডিগ্রি, যেটা আমার এখানে কিন্তু 170-180 দেওয়া ছিল না আমার ওভেনে, 150 আছে, এরপর 200 আছে, তো আমি মাঝখানেই দিয়েছি, মানে 180 ধরতে পারেন। তো এই তো আমি কেকটা বেক করে নিয়েছি, আর মাশাল্লাহ আমার কেকটা তো দেখেই বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হবে, একদম ফুলে মোল্ডের উপর উঠে গিয়েছে। আর এরকম হচ্ছে কেক দেখতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যখন ওভেনের ভেতর কেকটা একদম ফুলে উঠে তখন এটা কিন্তু দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 2 পাউন্ড কেক বানানোর ক্ষেত্রে আমি প্রায় সময় 9 ইঞ্চি মোল্ডে কিন্তু কেকটা বেক করি। তো আজকে 8 ইঞ্চি মোল্ডে বেক করছি যাতে কেকটা একটু হাইডে উঁচু হয়। হাইডে উঁচু কেক কিন্তু অনেক বেশি সুন্দর হয়, দেখতেও সুন্দর লাগে। তো অনেক সময় কাস্টমারদের ডিমান্ড থাকে একটু কেকটা যাতে হাইডে নিচু হয়ে একটু সাইজে একটু বড় দেখাই মতো, তো তখন আমি 9 ইঞ্চি বা 10 ইঞ্চি মোল্ডেও কিন্তু বেক করে নিই। তো কেকটা বের করার পর আমি চেক করে নিয়েছি, যেহেতু আমার ওভেনে মাশাল্লাহ 30 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা একদম হয়ে গিয়েছে, তো আমি একটু চেক করে নিয়েছি কেকটা কিন্তু পুরোপুরিই ডান। তো এখন হচ্ছে আমি একটু মোল্ডে ঠান্ডা করার পর, এটা হচ্ছে রাতের বেলা, রাতেই আমি কেকটা একদম রেডি করে ফ্রিজে রেখে দিব, পরের দিন হচ্ছে আমি ডেলিভারি দিয়ে দিব। তো যেহেতু আমার যদি অর্ডার থাকে আমি কিন্তু রাতে কেকটা রেডি করে ফ্রিজে রেখে দিই, আর স্পঞ্জ কেক কিন্তু একটু ঠান্ডা হলে 5-6 ঘন্টা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া হয় এটা কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সবসময় দেখা যায় আমি যেহেতু পরের দিন ডেলিভারি থাকে আর আমারও ছোটো বাচ্চা আছে, আমি রাতেই কেকটা একদম রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিই, পরের দিন আমি সুন্দর মতো ডেলিভারি করে ফেলি। তো এই তো আমি কেকটা 3টা ভাগেই কিন্তু স্লাইস করে নিয়েছি, যেহেতু একটু হাইডে উঁচু হবে, তো আমি কাস্টমার যদি বলে দেয় ক্রিমের পরিমাণটা যদি কম হওয়া চায় তো ওনাদের মতো কিন্তু আমি ক্রিমের পরিমাণটা কম দিই। তো অনেকেই দেখা যায় ক্রিমটা একটু কম পছন্দ করে, তো কাস্টমারদের অনেক সময় ডিমান্ড থাকে কেকের মিষ্টির পরিমাণটা কেমন হবে, ক্রিমের পরিমাণটা কেমন হবে। তো সবসময় আমি খেয়াল রাখি কাস্টমারদের ডিমান্ড কীরকম থাকে সেটা। তো আজকে যেহেতু স্পাইডারম্যান থিমের কেক, আর এই আপুটা হচ্ছে অর্ডার করেছেন আপুর ছেলের বার্থডেও না, তো শুধুমাত্র বাসায় টেস্ট করার জন্য আপু কিন্তু অর্ডার দিয়েছেন। আর আপু সবসময় কিন্তু আমার ব্লগ দেখেন, তো এটা শুনে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। তো বাচ্চারা কেক টেস্ট করতে চেয়েছে আর আপুর ছেলে মনে হয় স্পাইডারম্যান থিমটা পছন্দ করেছে, তো আপু বলেছে স্পাইডারম্যান থিমের কেকটা যাতে হয়। তো আপু পিকচার দিয়েছে যাতে রেড কালার স্পাইডারম্যানের ডিজাইনটা হয়, তো আপুর পছন্দ মতো আমি ডিজাইনটা করে দিচ্ছি। তো আমি হচ্ছে যেহেতু ভ্যানিলা কেক ভ্যানিলা ক্রিমটাই দিয়েছি, ওপরে ফিনিশিং দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, আর হোয়াইট চকলেটের মধ্যে আমি রেড কালার মিক্স করে ওপরে চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আর সবসময় দেখা যায় উপরে চকলেট গানাশ দেওয়ার ক্ষেত্রে একটু ঠান্ডা করে দিলে ফিনিশিংটা একটু সুন্দর আসে, চকলেট গানাশ যদি বেশি পাতলা হয়ে যায় বা লিকুইড থাকে বেশি কেকের উপর দিলে ড্রিপিংটা কিন্তু তেমন সুন্দর আসে না,
চারো সাইডে কিন্তু বেশি চকলেট গানাশ পড়ে যায়, অনেক সময় এটাও দেখতে ভালো লাগে না। তো আমি চাচ্ছি উপরের ফিনিশিংটা দিয়ে চকলেটের গানাশ দিয়ে সাইডে অল্প অল্প চকলেট ড্রিপিংটা হোক। তো কেকের মধ্যে চকলেট গানাশ দেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, চকলেট গানাশ বেশি ঠান্ডা হয়ে গেলেও দেখা যায় উপরে কেকের উপর দিলে, কেক যেহেতু ঠান্ডা থাকে, আমরা যেহেতু ফ্রিজে রেখে ক্রিমটা সেট করার পর গানাশটা দিয়ে থাকি, তখন দেখা যায় বেশি ঠান্ডা হয়ে গেলে চকলেট গানাশটা উপরে দেওয়ার সাথে সাথেই কিন্তু জমে যাবে, তখন উপরের ফিনিশিংটা আর সুন্দর আসবে না। আর দেখা যায় বেশি লিকুইড হয়ে গেলেও কিন্তু চারো সাইডে একদম চকলেট পড়ে যায়, এরপর উপরের ফিনিশিংটা পাতলা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। তো গানাশ দেওয়ার ক্ষেত্রে একটু মাথায় খেয়াল রাখতে হবে বেশি যেন ঠান্ডাও না হয়, বেশি যেন লিকুইডও না থাকে। তো এখন আমি ডার্ক চকলেট দিয়ে উপরে স্পাইডারম্যান ডিজাইনটা করে নিচ্ছি। আজকের কেকের ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যেহেতু সাতকানিয়ার মধ্যে কেকের বিজনেসটা করি, সাতকানিয়ার মধ্যে আপনারা যারা আছেন, আপনারা যদি হোমমেড কেক পছন্দ করেন, আপনাদের পছন্দ মতো কিন্তু কেক কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার একটা ফেসবুক পেজও আছে, ফারজানাস অনলাইন শপ, আপনারা চাইলে ওখানে ইনবক্স করতে পারেন। আর ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের পছন্দ মতো ডিজাইনের কেক বানিয়ে নিতে পারেন। তো সাতকানিয়ার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, আপনারা বিভিন্ন অনুষ্ঠানে গায়ে হলুদ বলেন, বিয়ে বলেন, বা আগদ বলেন, জন্মদিনের অনুষ্ঠানে বলেন, যেই কোনো অনুষ্ঠানে দেখা যায় একটা সুন্দর কেক হলে কিন্তু আর কিছুই লাগে না। আর এখন দেখা যায় যে কোনো অনুষ্ঠানে একটা কেক কিন্তু লাগবেই লাগবে। তো যদি হয় হোমমেড কেক তাহলে তো আর কোনো কথা নেই। তো আপনাদের চাহিদা মতো কিন্তু আমাকে জানাতে পারেন। তো সাতকানিয়াতে না, এমনকি বিদেশ থেকেও যারা প্রবাসী অনেক আপু বা ভাইয়ারা আছে, ওনাদের পরিবারের আপন মানুষদের সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করে থাকেন, যাতে আমি ওনাদের পরিবারে একটা সুন্দর একটা কেক পাঠাই। তো আপনারা চাইলে কিন্তু বিদেশ থেকেও কিন্তু আমাদেরকে কেক অর্ডার দিতে পারেন, আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো আমি ডার্ক চকলেট গানাশ দিয়ে স্পাইডারম্যানের ডিজাইনটা করে নিয়েছি, আর স্পাইডারম্যানের চোখটা দিয়েছি হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে দেওয়ার কারণে স্পাইডারম্যানের চোখটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে, চাইলে কিন্তু হোয়াইট চকলেট দিয়েও দেওয়া যেত। তো হোয়াইট চকলেট আর ক্রিম দিয়ে দেওয়া এ কিন্তু ফন্ডেন্ট দিয়ে দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর হয়েছে কেকের ডিজাইনটা। আর মাশাল্লাহ উপরের কালারটা এত বেশি সুন্দর লেগেছে আমার। তো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের স্পাইডারম্যানের ডিজাইনের কেকটা কেমন লেগেছে আপনাদের। তো আপুর ছেলে মেয়ের নামটা আমি লিখে দিয়েছি, যেহেতু বার্থডে কেক না, শুধুমাত্র ওনার ছেলে আর মেয়ে খুশি হওয়ার জন্য নামটা লিখে দিয়েছি। তো এই তো আমার আজকে স্পাইডারম্যানের কেকটা একদম পুরোপুরি রেডি, এখন এটা আমি ফ্রিজে রেখে দিব যাতে উপরে একদম সেট হয়ে যায়। তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কেকের ডিজাইন বা কেকের রেসিপি পেতে চান, আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে যাতে সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো আপুর ছেলের নাম হচ্ছে রায়ান আর মেয়ের নাম হচ্ছে হিকমা, অনেক কিউট আপুর ছেলে মেয়ে। আপু যদি আজকের আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু আপুর অনেক বেশি ভালো লাগবে, বিশেষ করে আপুর ছেলে মেয়ে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এই তো ফাইনালি কিন্তু আমি কেকটা ডেলিভারি দেওয়ার জন্য একদম রেডি করে নিচ্ছি। তো আপু কিন্তু আজকের কেকটা অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে আপু ছেলে অনেক বেশি খুশি হয়েছে, কেকটা নাকি অনেক বেশি পছন্দ করেছে। আপুকে আমি যখন কেকটা রেডি করেছি তখন পিকচার দিয়েছি, আপু অনেক বেশি পছন্দ করেছে, আর কেকের টেস্টও মাশাল্লাহ আপুর নাকি অনেক বেশি ভালো লেগেছে। তা এই যে আপুর কিউট ছেলে আর মেয়ে, আপু খুশি হয়ে কিন্তু ছবি পাঠিয়েছে আর অনেক সুন্দর রিভিউ দিয়েছে, মাশাল্লাহ। সবাই আপুর ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।